हेलो व्यूअर्स वेलकम बंदना स्टाडी सॉल्यूशन आज आबारो तुम्हारे जो एक नतून वीडियो नहीं चले तो राज्य प्रथम थे अष्टम श्रेणी क्लास शुरू हो शिक्षक नियोगे नतून आश्वासन चार की जानालें शिक्षामंत्री ब्रत बसु पुरो डिटेल्स भिडियो माध्यम जानते पारबे तुम्हारा। तो राज्य नतून बछरे जानुआरी मासे शुरू होते पारे प्रथम थेके अष्टम श्रेणी स्वाभाविक पठन पाठन एमनटाई चिंता भावना शुरू करेछे राज्य शिक्षा दफ्तर। राज्य दीर्घदिन धरे करोना महामारी दापटे विपर्यस्त विभिन्न राज्य स्वाभाविक पठन पाठन विभिन्न शिक्षा प्रतिष्ठान झुलसे माकड़सार झुल এই মুহূর্তে করোনার দাপট অনেকটাই কম তাই ভেবে চিন্তে এই মুহূর্তেই মোক্ষম সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে যে জানুয়ারি থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে ক্লাস চালুর চিন্তা ভাবনা চলছে। তবে জানুয়ারিতে স্কুল চালু হয়ে গেলে পড়াশোনাতে খানিকটা রদবদল আনতে চলেছে শিক্ষা দপ্তর। এই ক্ষেত্রে আরও জানা গেছে নতুন ক্লাসে উঠলেও প্রতিটি শিক্ষার্থীকে আগের দুইটি ক্লাসের পড়া নির্দিষ্ট সময় সীমার মধ্যে শেষ করতে হবে, এর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে। খবর মোট 100 দিনের সময়সীমার ক্ষেত্রে নির্দিষ্ট করেছে স্কুল শিক্ষা দপ্তর, অর্থাৎ আগে 100 দিনের মধ্যে আগের দুটি ক্লাসের নির্দিষ্ট বিষয়ভিত্তিক পড়া শেষ করে বর্তমান শ্রেণী পড়া সে পড়তে পারবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আগামী জানুয়ারি মাসে কোনো শিক্ষার্থী নবম শ্রেণীতে উঠলে তাকে সপ্তম এবং অষ্টম শ্রেণী পড়া আগে শেষ করতে হবে, এর জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে 100 দিনের। এরপর সেই শিক্ষার্থী বর্তমান শ্রেণী অর্থাৎ নবম শ্রেণীর পড়াশোনা চালিয়ে যেতে পারবে। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গেছে যে আগের দুটি শ্রেণীর বিষয়ভিত্তিক মূল অংশ এই আকারে শিক্ষার্থীদের দেওয়া হবে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নির্দিষ্ট বিষয়ভিত্তিক পড়াশোনা শেষ করতে পারে। অন্যদিকে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে স্কুল খুলে গেলে রাজ্যের শিক্ষক নিয়োগ বিষয়টি আরও বেশি করে গুরুত্ব পাবে, কেননা বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে বিশেষ করে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকার অভাবে ভুগছে বিভিন্ন স্কুল। স্কুল খুলে গেলে রাজ্যের শিক্ষক নিয়োগে গতিও আসতে পারে। সম্পূর্ণ ডিটেলসটি তোমরা দেখে নিলে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।